হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমি সন্ধ্যার একটা স্ন্যাক্স বানাচ্ছি, ওটসের স্ন্যাক্স। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। ওটস দিয়ে একটা সন্ধ্যার স্ন্যাক্স বানাচ্ছি। একটু দুধ দিয়ে দিয়েছি, আর এই 1 কাপ মতো ওটস আমি এই দুধের সঙ্গে ভিজিয়ে রাখছি। তারপরে আমি অন্যান্য রেসিপি মানে প্রিপারেশনগুলো রেডি করে নেব, তারপরে স্ন্যাক্সটা তৈরি করব। তো চলো দেখতে থাকো। তো এবার আমি এই যা যা ভেজিটেবলস দেব সব আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি। একটা ডিম দেব, আর ওটস আর এই দুধ ভিজিয়ে রেখেছি 5 মিনিট মতো। তো চলো আমি এবার ডিমটাকে ওর মধ্যে দিয়ে দিই। তো ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুচানো গাজর, পেঁয়াজ, টমেটো। কাঁচা লঙ্কা দেব না, যেহেতু বেবির জন্য করছি তো তাই জন্য কাঁচা লঙ্কা দেব না। তবে ক্যাপসিকাম থাকলে দিলে খুব ভালো হতো। আমার বাইরে যেহেতু ক্যাপসিকামটা এই মুহূর্তে নেই তাই আমি স্কিপ করে গেলাম। আর একটুই লবণ দিয়ে দিলাম। ভালো করে ফেটিয়ে নেব, নিয়ে তারপরে প্যানে ফ্রাই করব। তো আমি গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর আমি আজকে রেসিপিটা তেল স্কিপ করে যাবো, বাটার দিয়েই বানাবো। বাটার দেওয়ার পরে এবার আমি এটা দিয়ে দেব, অমলেট। এটা হচ্ছে ওটসের অমলেট। এবার আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ। তো আমি এবার ওটসের অমলেটটা দিয়ে দিয়েছি, মানে ওটসের ফ্যাটানো এটা দিয়ে দিয়েছি। এবার অমলেট তৈরি হচ্ছে। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো, তারপরে অমলেটটা রেডি হয়ে গেলে সেটাও তোমাদের দেখাবো। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ উপকারী এবং খুবই টেস্টি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যদি অলরেডি তা করে থাকো অসংখ্য ধন্যবাদ। তো চলো এটা ততক্ষণ হতে থাক, আবার পরে দেখা হবে। তো বন্ধুরা, ফাইনালি আমার ওটসের অমলেট রেডি। তো এই মাম্মাকে আমি সার্ভ করে দিয়েছি। মাম্মা খেয়ে তোমাদের জানাবে কেমন লেগেছে। মাম্মা এসো, রাখো এখানে, রাখো চামচটা, স্পুনটা রাখো। এসো এখানে বসো। তুমি খেয়ে বন্ধুদের জানিয়ে দাও কেমন লেগেছে টেস্ট। স্টার্ট করো। কেমন লেগেছে? মাম্মা আমার হাতে মেহেন্দি করেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা।